গেল বৃহস্পতিবার 5 জানুয়ারি বিকেলে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে শামসুল হক বাচ্চু নামে চন্দনাইশ থানার মাদক মামলার এক আসামি পালিয়ে যাবার ঘটনায় এবার 7 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। মূলত গত বুধবার 4 জানুয়ারি চন্দনাইশ থানার উত্তর গাছবাড়িয়া এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে 1000 পিস ইয়াবাসহ শামসুল হক বাচ্চুকে গ্রেফতার করে চন্দনাইশ থানা পুলিশ। পরে তার বিরুদ্ধে চন্দনাইশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে গ্রেফতার দেখিয়ে বাচ্চুকে পরদিনই 5 জানুয়ারি আদালতে পাঠানো হয়। আর সেদিনই হাজতখানার সামনে সেরেস্তা টেবিলের পেছনে একটি বেঞ্চে বসতে দেওয়া হলে কর্তব্যরত পুলিশ সদস্যরা আসামিদের কারাগারে পাঠানোর প্রস্তুতি নেওয়ার ফাঁকে পালিয়ে যায় বাচ্চু। আমরা অ্যারেস্ট করছি হলো 4 তারিখে, ওই যে একটা বাস যাত্রী আর কি। আচ্ছা, শামসুল হক বাচ্চুকেই তো অ্যারেস্ট করেছিলেন? জি জি। পরবর্তীতে আপনারা কি করলেন তাকে? আমরা অ্যারেস্ট করে মামলা হয়ে চালান দিয়েছি, আমরা কোর্টে চালান দিয়েছি আর কি। এদিকে আসামি পালানোর ঘটনায় শুক্রবার 6 জানুয়ারি নগরের কোতোয়ালি থানায় পলাতক আসামি বাচ্চুকে আসামি করে মামলা দায়ের করেন চট্টগ্রাম আদালতের সদর কোর্ট পরিদর্শক জাকির হোসাইন মাহমুদ। আমরা গত 6 তারিখ 12টা পরে রাত 12:30 দিকে চট্টগ্রাম জেলার কোর ইন্সপেক্টর জনাব জাকির হোসেন, পুলিশ পরিদর্শক, উনি এসে আজ্ঞা দিলেন যে ওনার দেহ হেফাজত থেকে মাদকের এক মামলার আসামি পালিয়ে গিয়েছে। ওই আজ্ঞার উপর ভিত্তি করে আমরা সংশ্লিষ্ট ধারায় মামলা নিয়েছি এবং মামলা তদন্ত করে আমাদের অফিসের উপর অর্পণ করা হয়েছে। ইতিমধ্যে পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে এবং আমরা যতটুকু জেনেছি চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মহোদয় একটা ডিবিতে টিম করে দিয়েছে আসামিকে ধরার জন্য। তারও কাজ করতেছে, আমরা যতটুকু কাজ করতেছি। ঘটনা তদন্তেই ইতিমধ্যে জেলার অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামানকে প্রধান করে 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন এবং তদন্তকে নিরপেক্ষ রাখতে 7 পুলিশ সদস্যকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। পলাতক আসামি বাচ্চু কুমিল্লার কালীরবাজার ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের মৃত রহমত আলীর ছেলে। মূলত এবার প্রথম নয়, এর আগেও দফায় দফায় আদালত প্রাঙ্গণ থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আসামি পালানোর ঘটনায় উদ্বেগ বেড়েছে সচেতন নাগরিক সমাজে। জুবাইর রিফাত, নিউজ নাও 24, চট্টগ্রাম।